সরকারি প্রশিক্ষণে শিখে কাজ গর্ব নতুন বাংলা আজ মহিলাদের কর্মসংস্থানের হাতে কলমে কাজ শেখানোর উদ্যোগ নিচ্ছেন হলদিয়া আইটিআই কলেজ কি কি বিষয়ে রয়েছেন জানালেন হলদিয়া আইটিআই কলেজের প্রিন্সিপাল প্রসেনজিৎ বোসোটের যদি আমার মতন বলেন তাহলে সফটওয়্যারই ভালো সফটওয়ার অপরচুনিটি রয়েছে চাকরি করা বা স্বরোজগার যেটাকে বলা হয় আমাদের এখানে রয়েছে দশটা ট্রেড টোটাল তার মধ্যে রয়েছে কেমিক্যাল রিলেটেড ট্রেড চারটে মেন্টেনেন্স মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট প্লাস্টিক প্রসেসিং অপারেটার এই চারটে হচ্ছে কেমিক্যাল রিলেটেড এছাড়া রয়েছে মেকানিক্যাল রিলেটেড ফিটার এবং ওয়েল্ডার ইলেকট্রিক্যাল একটা রয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল রিলেটেড ট্রেড আর এইটা আমাদের হচ্ছে ড্রেস মেকিং এবং এটা সম্পূর্ণরূপে মহিলাদের জন্য সংরক্ষিত কুড়িটা সিট রয়েছে প্রত্যেক বছর আমরা কুড়িটা করে ভর্তি করি সম্পূর্ণরূপে এটা মহিলাদের জন্য সংরক্ষিত মেকিংয়েতে গত দুবছর অর্থাৎ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ দুটো গভর্নমেন্ট আইটিআই থেকে খুলদিয়া নয় যদিও দুটো অন্য গভর্নমেন্ট আইটিআই থেকে অল ইন্ডিয়ার টপ অর্থাৎ মানে ভারতবর্ষ টপও আইটিআই রয়েছে তার মধ্যে টপ করেছে একটি ছেলে একটি মেয়ে এবছরও তাই হয়েছে এবছর হচ্ছে ছেলে ছিল তাই এবছর একটি মেয়ে টপ করেছে এই ড্রেস মেকিং ট্রেডে এবং ড্রেস মেকিং ট্রেডে দু রকমের অপরচুনিটি রয়েছে আজকের দিনে ড্রেস তো দেখুন সবাই পরে সবারই লাগে তো আজকের দিনে যে অপরচুনিটি রয়েছে সে চাইলে সে নিজে কাজ করতে পারে ব্যবসা করতে পারে বা কোথাও চাকরি করতে পারে তো ড্রেস মেকিং ট্রেড যেহেতু এটা আমাদের এখানে অন্তত মহিলাদের জন্য সংরক্ষিত আমি এই বার্তা দিতে চাই যে আমাদের আশপাশের অঞ্চলে যে সমস্ত মহিলারা রয়েছে যে বয়সী হোক না কেন তারা যদি এই পোস্টটা করেন খুব উপকৃত হবেন চোদ্দ বছর প্লাস মাধ্যমিক পাস মানে মাধ্যমিক পাস করতে গেলে ষোলো বছর তো হয়েই যায় মাধ্যমিক পাস এবং ওই ষোলো বছর হয়ে যাচ্ছে আর কিছু লাগবে না সায়েন্স আর্টস কমার্স ইত্যাদি কিছু লাগবে না কোনো পরীক্ষাও দিতে হবে না তারা ফর্ম ফিল করবে তারপরে চান্স পেলে চলে আসবে সেটা হলদিয়াতে হোক বা অন্য কোথাও চান্স পেতেই পারে তো মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে এখানে চান্স পাওয়া যাবে যদি আমাদের একটা ইউনিট অর্থাৎ কুড়িটা সিট এবং যদি দেখা যায় যে আগামী দিনে ডিমান্ড বাড়ছে তখন আমরা বারাবারও চিন্তা করবো কুড়ির জায়গায় চল্লিশ করারও আমরা চিন্তা করবো যদি সত্যি একটা ডিমান্ড থাকে এবং আমাদের এই ট্রেনটাতে স্পেশালিটি হচ্ছে কি এখানেতে ম্যানুয়াল মেশিন যেটা প্যাডেল মেশিন আগেকার দিনে চলতো কনভেনশনাল সেটা আমরা প্রথম সেটাতে ট্রেনিং শুরু করি যাতে একটু হাতটা তৈরি হয়ে যায় তারপরে ওরা একদম ফুল অটোমেটিক মেশিনে যেটা আপনার আমার পিছনে দেখতেই পাচ্ছেন আমি ফুল অটোমেটিক মেশিনে আমরা এখানে শেখানো হয় এখানে কাটিং থেকে একদম স্টিচিং অর্থাৎ ফিনিশ পর্যায়ে পুরোটাই শেখানো হয় তার সঙ্গে থিওরি শেখানো হয় কিছু মডার্ন ফ্যাশান জিনিসপত্র শেখানো হয় এবং তার সঙ্গে এখানেতে যাবতীয় যা মেশিন এই ট্রেড রিলেটেড আছে যেমন ধরুন পিকো করা ইন্টারলকিং মেশিন বাটন স্টিচিং বা বাটন হোল এই সমস্ত মেশিন আমাদের এই ট্রেডটাতে রয়েছে অর্থাৎ কোনো স্টুডেন্ট এখানে যদি এক বছর এই কোর্সটা করে সে কিন্তু সম্পূর্ণভাবে এটার ওপরে একটা দখল নিয়ে বেরোবে এই আমি আশা রাখি এবং আমরা যে ড্রেস তৈরি করি সেই ড্রেসগুলো হচ্ছে কি স্যাম্পল হিসাবে কারণ আমাদের কাছে বিক্রি করার মতন এরকম ধরনের আমাদের পারমিশনও নেই আমরা করতে পারি না তবে আমরা একটা কোম্পানির সঙ্গে টাই আপ করেছি সেই কোম্পানি এখানে আগামী দিনে হয়তো আগামী মাসের মধ্যেই উৎকর্ষ বাংলার অধীনে একটা শর্ট টার্ম কোর্স চালু করবে সেখানে ওরা হচ্ছে কি প্রোডাকশান ওরিয়েন্টেড কাজ করবে বিভিন্ন স্কুলের ইউনিফর্ম আমাদের পুলিশ ফোর্সের রয়েছে কার্ডের ইউনিফর্ম এই সমস্তগুলো তৈরি করবে এবং সেটা বিনিময়ে ছাত্র ছাত্রী যারা এখানে ছাত্রীরা যারা এখানে শিখতে এসছে তারা ট্রেনিংটাও পাবে প্লাস যে প্রোডাকশানের জব করবে তার জন্য তারা কিছু হলো তারা একটা ন্যূনতম মজুরিও পাবে ওই ট্রেনিংটা তিন মাসের হবে ওটা শর্ট টার্ম ট্রেনিং আর এই ট্রেনিংটা আমাদের যেটা এর অধীনে ট্রেনিং সেটা এক বছরের দেখুন আমাদের এই যে আইটিআই কোর্স এটাতে একশো চুয়াল্লিশ রকমের ট্রেড রয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গে চলে এই মুহুর্তে একাত্তরটি ট্রেড এই একাত্তরটা ট্রেডের মধ্যে এবার এবার একশো চুয়াল্লিশ ট্রেডের মধ্যে হচ্ছে কি যে টপ টেন ট্রেড প্রত্যেক ট্রেডেতে একটি ছেলে একটি মেয়েকে ডিজিটি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ ট্রেডিং যারা এর অ্যাপেক্স বডি তারা টপ ঘোষণা করে অল ইন্ডিয়া টপ তো আমাদের হলদি আইটিআই থেকে দুটি ট্রেডেতে তিনজন এই বছর টপ হয়েছে অল ইন্ডিয়া টপ হয়েছে কিন্তু দিল্লিতে একমাত্র পুরস্কারের জন্য ডাক পায় টপ টেন ট্রেড অর্থাৎ যে দশটি ট্রেডে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয় সেই দশটি যেমন ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট স্টার্নার ড্রেস মেকিং ওয়েলডার মেকানিক ডিজেল এরকম দশখানা ট্রেডেতে ওরা ওনারা পুরস্কৃত করেন অল ইন্ডিয়া টপ একটি ছেলে এবং একটি মেয়ে এবং সেই অর্থে দু সালে চারটি ছেলে চারটি মেয়ে দিল্লিতে গিয়ে কনভোকেশান ন্যাশনাল কনভোকেশান যেটাকে বলা হয় কৌশল দীক্ষান্ত সমারোহ সেখান থেকে তারা পুরস্কার নিয়ে এসছে আমি রাজ্যের প্রতিনিধি হিসাবে ওখানে আমাকে পাঠানো হয়েছিল সেখানে মাননীয় সচিব এই দপ্তরের সচিব যিনি এবং ডাইরেক্টর জেনারেল আমাদের ডিজিটি যাকে ডিজিটির যে ডাইরেক্টর জেনারেল তারা আমাদের একটি সার্টিফিকেট প্রদান করে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে তাদের মেনটেনেন্স মেকানিক ইন্সট্রুমেন্ট মেকানিক